ওই শোনো কান পেতে, অরণ্য কি বলেছে, আমাদের বাঁচতে দাও, আমাদের দেহ জ্বলছে, শৈব কত আর এই যন্ত্রণা, আমাদের দেহে আছে এ বিশ্বের মন্ত্রণা, তবু কেন দাও না বাঁচতে আমাদের, এটা কি বোঝো না, আমাদের জন্যই যে তোমরা বাঁচো, আর এই অহমিকায় তোমরা সাজো। আমি একটি উদ্ভিদ, তাই তো বলছি এত কথা, আমাদের বাঁচতে দাও, আর তোমরাও প্রাণ ভরে বাঁচো, সুখের জীবন সাজাও। পৃথিবী এবং আকাশ, বন সমভূমি, হ্রদ এবং নদী, পর্বত এবং সমুদ্র, এই সমস্তই হচ্ছে এক একটি চমৎকার শিক্ষক, যা আমাদের অনেক কিছু শেখায়, যেটা আমরা কোনো বই থেকেও শিখতে পারি না। প্রকৃতি প্রেমিকরাই জীবনে সবথেকে বেশি সুখী, কারণ তাদের ভালোবেসে আঘাত পেতে হয় না। এই প্রকৃতির একটি অবিচ্ছেদ্য উপকরণ হলো বনজঙ্গল, অরণ্য ইত্যাদি, যার একটি অভিনব বিশেষ ধরন হলো অভয়ারণ্য, যেখানে রকমারি পশু পাখি ও প্রাকৃতিক সৌন্দর্য বহনকারী নানা উপাদানের উপস্থিতি পরিলক্ষিত হয়। ক্ষুধার্ত প্রাণী, তৃষ্ণার্ত পাখি, তুলির টান আর ক্যামেরাতে বন্দি, মুখোশে ঢাকা মানুষের মুখ, প্রকৃতি উপভোগ্য আহ্লাদিত বন্নর। মানব জীবনকে গতিময় রাখতে এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে বন ও প্রাণী সংরক্ষণের গুরুত্ব অপরিসীম। মানুষের বেঁচে থাকার জন্য প্রয়োজন বন ও বন্য প্রাণীর। রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন, বনে থাকে বাঘ, গাছে থাকে পাখি, জলে থাকে মাছ। অর্থাৎ যে যার নির্দিষ্ট জায়গায় অবস্থান করবে, বন্যেরা থাকবে বনে এবং শিশু থাকবে মাতৃকোলে। শান্তিনিকেতন ঘুরতে আসার সঙ্গে সঙ্গে এক টুকরো বন্যপ্রাণের চারণভূমির খোঁজ মেলে বল্লভপুর বন্যপ্রাণী অভয়ারণ্যে। বীরভূমে ঘুরতে এসে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত শান্তিনিকেতন না ঘুরলে যেমন বীরভূমের ভ্রমণ অসম্পূর্ণ থেকে যায়, আবার এই শান্তিনিকেতন ঘুরতে আসার সঙ্গে সঙ্গে মন ও দৃষ্টি আকর্ষণ করে বল্লভপুরের বন্যপ্রাণী অভয়ারণ্য। এখানে সবুজে ঘেরা বনে বন্যপ্রাণের অবাধ বিচরণ দেখার আনন্দই আলাদা।
অভয়ারণ্য ঐতিহ্যবাহী বিশ্বভারতী ক্যাম্পাস থেকে মাত্র 2-3 কিলোমিটার দূরে। আমজনতার কাছে এই অভয়ারণ্য ডিয়ার পার্ক বা হরিণারণ্য নামে পরিচিত। শান্তিনিকেতন ঘুরতে আসা পর্যটকরা সুযোগ পেলেই এই অভয়ারণ্যে ভিড় করেন। বর্তমানে এখানে ছোট বড় মিলিয়ে অন্তত 225টি হরিণ রয়েছে। অভয়ারণ্যটি পশ্চিমবঙ্গের অন্যতম বৃহৎ হরিণ সংরক্ষণ স্থল। এটি 1977 সালে তৈরি করা হয়েছিল। এই অভয়ারণ্যটি 200 হেক্টর জমির ওপর দাঁড়িয়ে রয়েছে, যার দৈর্ঘ্য হল 56 মিটার। এই অভয়ারণ্যে পৌঁছানোর জন্য রাজ্যের বিভিন্ন জায়গা থেকে ট্রেন মারফত বোলপুর স্টেশনে এসে যে কোনো যানবাহনের মাধ্যমে সহজেই পৌঁছে যাওয়া যায়। প্রধানত এই অভয়ারণ্যে চিতল হরিণের প্রজনন ও সংরক্ষণ করা হয়ে থাকে। এখান থেকেই হরিণ নিয়ে গিয়ে রাজ্যের অন্যান্য অভয়ারণ্যে ছাড়া হয়ে থাকে পরিবেশের সমতা বজায় রাখার জন্য। প্রথমে এই এলাকাগুলিতে সেভাবে কোনো প্রকার বেড়া দেওয়া ছিল না। পরে মানুষের গতিবিধিকে নিয়ন্ত্রণে আনার জন্য এলাকাগুলিকে ছোট ছোট ভাগ করে বেড়া দিয়ে সংরক্ষিত করা হয়।
এই অভয়ারণ্যের ভিতর তিনটি ঝিল আছে এবং এই চৌহাদ্দির গা ঘেঁষেই আছে একটি বিশাল মজে যাওয়া জলাভূমি। আর শীতে এখানে উড়ে এসে আড্ডা জমায় হাজারো পরিযায়ী পাখি। শাল জঙ্গলের ফাঁকে ফাঁকে চোখে পড়ে আকাশমণি, শিশু, আমলকি ও হরিতকি গাছ। কোমর সমান ঝোপঝাড়ের আড়ালে দল বেঁধে ঘুরে বেড়ায় হরিণেরা। আছে কিছু বনবিড়াল, শিয়াল, সজারু, গন্ধগোকুল ও হনুমান। অভয়ারণ্য স্থানীয় টিনেজারদের মধ্যে বিশেষভাবে জনপ্রিয়। বন্ধুবান্ধবদের সাথে একান্তে সময় কাটানোর আদর্শ একটি মুক্তাঞ্চল। এই অরণ্যের ভেতরে প্রবেশ করতেই বেশ কটি ওয়াচ টাওয়ার দেখতে পাওয়া যায়। আর সেই রকম একটা ওয়াচ টাওয়ারে উঠলে চোখ চলে যায় কিছু তালগাছের দিকে।